তো বন্ধুদের বিপ্লবে আজকে অলতিব্রা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুনিয়াদী শিক্ষা অধিদপ্তর নিকট আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের এক নম্বর যে দাবিটা রয়েছে সমকাজে সমবেতন দেওয়া, যেহেতু আমাদের মাদ্রাসার অনেক টিচাররা ডেপুটেশনে বিভিন্ন স্কুলে ন্যূনতম মজুরিতে তারা চাকরি করছেন, তাই আমরা সরকারের কাছে দাবি করছি আমাদের শিক্ষকদের কথা বিবেচনা করে যেন সমকাজে সমবেতন দেওয়া হয়। দুই নম্বর দাবিটা 129টি মাদ্রাসাকে গ্রান্টি নেটের আওতা নেওয়া শিক্ষক সহকারে। তিন নম্বর আমাদের মাদ্রাসা ইউজিটি যেসব শিক্ষকরা রয়েছে তাদেরকে যেন সমহারে বেতন ভাতা দেওয়া হয়। চার নম্বরে আমাদের অনেকটি ভ্যাকেন্সি পোস্ট খালি রয়েছে, মাদ্রাসার ভ্যাকেন্সি পোস্টগুলি ফিল আপ করা, এবং আমাদেরকে গত বাম সরকারের আমলে 2.25 দিয়েছিল কিন্তু এখনও আমরা পাইনি, তাই রাজ্য সরকার যেন আমাদের এই বিষয়টা যেন সিদ্ধান্তের মধ্যে নেওয়া হয়। এছাড়া আমাদের টিআইসি বাইদের যারা রয়েছে মাদ্রাসাতে তাদেরকে যেন অনারিয়াম দেওয়া হয় এবং সারা ত্রিপুরার যে ভ্যাকেন্সি পোস্টগুলি যাতে ফিল আপ করা হয়, এই দাবিগুলি নিয়ে আমরা দীর্ঘ বছর ধরে আমরা লড়াই আন্দোলন করেছি। আমরা কিছুদিন আগেও প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের নজরে নেওয়ার চেষ্টা আমরা করছি। আজকে আমরা ডেপুটেশনের মাধ্যমে ডাইরেক্টর লেভেলে আমরা এটাও আবার আজকে রাজ্য সরকারের নজরে নেওয়ার চেষ্টা আমরা করছি। আশা করবো আপনাদের মাধ্যমে রাজ্য সরকার আমাদের এই সিদ্ধান্তগুলি শুনে আমাদের জন্য একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে আজকের দিনে, আমরা এই আশা করছি। কারণ রাজ্য সরকার আমাদের পাশে ছিল, আমরাও রাজ্য সরকারের পাশে ছিলাম। কোভিড পরিস্থিতিতে আমরা মেগা রক্তদান শিবির করেছি এবং আমাদেরকে অর্থনৈতিক ডোনেট আমরা করেছি, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে বিভিন্ন সামাজিকমূলক কাজে আমরা ইনভলভ ছিলাম, তাই সরকারের কাছে আমরা আশাবাদী 100% রাজ্য সরকার আমাদের প্রতি সহানুভূতি হবে। আমরা এই মাসের মধ্যে রাজ্য সরকারের কাছ থেকে একটা ইতিবাচক সিদ্ধান্ত খবর যাতে আমরা পাইতে পারি, তাই আজকে আমরা ডেপুটেশনের মাধ্যমে আপনাদের মাধ্যমে সরকারের কাছে নেওয়ার চেষ্টা আমরা করছি। না, বর্তমান সরকার আসার পরে তো কোভিড পরিস্থিতিতে তো 2.5 বছর চলে গেল, তারপরে আমাদের অন্যান্য দপ্তরে বা বিভিন্ন স্কিমকে বা রাজ্যের কর্মচারীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, আমাদেরকে দেয়নি, বলছিল যে আমাদেরকেও দেবে। আর বাকি আমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্সের থেকে মাদ্রাসার ডেভেলপের জন্যে 2 কোটি 30 লক্ষ টাকার মতন একটা অনুদান দিয়েছে, আর 0.5% টাকা এখন আইএস লেভেলে দেওয়া হয়েছে, আইএস প্রসেসিং চলছে, রিসেন্টলি আমরা পেয়ে যাবো। তাই আমরা শিক্ষকের বেতনের পরিবর্তন দ্রব্যমূল্যের নিরিখে যাতে শিক্ষকের বেতন ভাতার যাতে পরিবর্তন হয় সে দাবি নিয়ে আমরা দীর্ঘ বছর ধরে লড়াই করে আসছি। আশা করি রাজ্য সরকার আমাদের এই বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আমরা যেহেতু সামনে নির্বাচন, আমাদের লড়াই আন্দোলন কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দাবি সবসময় আমরা আগে থেকেও করে আসি, আগামী দিনেও আমরা করব। আপনি সোনামুড়ায় এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।